প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? নূপুর। আপু বাহ সুন্দর নাম, কেমন আছেন আপনি? কোনো মতো আছেন। পরিবারে কে কে আছে? আচ্ছা আচ্ছা, বাবা রিক্সা চালাই। তাহলে আপনি কি করেন? আমি সেলাই মেশিনের কাজ করি। লোকের লেখাপড়া করেন নাই? না, লেখাপড়া করেন না। লেখাপড়া না করে সেলাই মেশিনের কাজ শিখছেন কি কারণে? ভবিষ্যতে কি চিন্তা? লেখাপড়া করা নেই, বাবা মা অর্থ কম, এই জন্য লেখাপড়া করা নেই। কি চিন্তা করে আসলে সেলাইয়ের কাজটা শিখতেছেন? ভবিষ্যৎ কি করবেন? টেইলার্সের মালিক হবেন নাকি সন্তানদেরকে কাপড় চোপড় বানাবেন সেই কারণে শিখতেছেন? আল্লাহ যেটা রাখে সেটাই করবেন। যেটা রাখে সেটাই করবেন, তাই না? তো ভিডিওতে আসেন কি কি বলার জন্য? ভিডিওতে পড়ে কষ্ট করে এসেছি। কিসের কষ্ট সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি এই যে অনেক কষ্টতে আছে। অনেক কষ্টতে আছেন? কোন কষ্টটা এখন এসে বেশি দেয়? বেশি কষ্ট যে কোনো একটা মায়ের আছে তো আমাকে ভালোবাসে, পাশে থাকে, আমি তাকে বিয়ে করবো, একটা বড় মায়ের সময় আমার পরিবারের দায়িত্বটা যে নিবে, আমার ছোটো একটা মায়ের আছে মাদ্রাসে বলে যে আমার দায়িত্বটা নিবে, আমি আশা করি তাকে সারা জীবনের জন্য আমার পাশে। আচ্ছা আচ্ছা, কোনো প্রেম ভালোবাসাটা আসে আছে? না। সত্যি বলতেছেন? করতে মন চায়? প্রেম করতে মন চায় না বিয়ে করতে মন চায়? এখন বিয়ে করবো, যাকে ভালোবাসি তাকে বিয়ের পরে বিয়ে করবেন, তাই না? তা ভিডিওতে কে আসতে বলছে, আপনি আসছেন না আপনার পরিবার থেকে আসছেন? না, পরিবার থেকে আসতে পারি, আমি কষ্ট করে কত করে নিয়েছি। কোন কষ্টটা বেশি দেয় এখন? কষ্ট যদি আমি একটা মনের মানুষ পাই, আমি তাকে বিয়ে শাদি করব, তাকে আমি সারা জীবনের জন্য। বয়স হয়েছে তো বিয়ের? হ্যাঁ হয়েছে তো। সংসারে রান্না বান্না এগুলো পারেন তো নাকি? হ্যাঁ রান্না, রান্না বান্না পারেন, তাই না? আচ্ছা আচ্ছা, তা আপনার এই কষ্টের কথা শুনে অনেকেই যোগাযোগ করতে চাইবে, বা আপনার মা বাবার সাথে যদি যোগাযোগ করতে চাই যোগাযোগ করাই দিতে পারবেন? হ্যাঁ যোগাযোগ করাই দিতে পারবেন। নাম্বার দিলে সমস্যা নাই তো? না না। আর কোনো ইচ্ছা ছিল? ইচ্ছা ছিল যে যেখান থেকে ফোন দিবেন বয়সটা যেরকমই হোক আমার পাশে থাকবে। গান শেখা, অভিনয় টভিনয় করা এরকম কোনো শখ ছিল? নাচ গান টান করতে পারেন? না না, নাচ গান টান আমি ওইসব নেই না। এরকম নাই, তাই না? আচ্ছা, তা নাম্বারটা কি মুখস্থ আছে? হ্যাঁ। তাই একটু নাম্বারটা মুখস্থ নেই। তা আমার কাছে দেন আমি দেখে বলে দিই। নাম্বারটা মুখস্থ করতে পারেন না নাকি? না নাম্বারটা। প্রেম করেন না বলে নাম্বার মুখস্থ নাই, প্রেম করলে নাম্বার মুখস্থ থাকবে নাকি? হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরে মেয়ের জীবনের গল্প। কেউ যদি সত্যিকার অর্থে যোগাযোগ করতে চান বা বিয়ে সাথে করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি আমি বলে দিচ্ছি, নাম্বারটি হচ্ছে 01873427769। নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01873427769। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে আপু? তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।